নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমরা বুঝতে পারি না যে কখন একটি গাছে জল দিতে হবে। তো আজকে আমি বলবো, যার জন্য আমাদের কি হয় না, ওভার ওয়াটারিংয়ের ছোটে অনেক গাছ মরে যায়। তো আজকে আমি যে ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে একটি গাছে কখন জল দিতে হবে একটি গাছের টবে। তো চলুন শুরু করা যাক। তো এইটি দেখুন, যেমনই আমার ভার্বিনা গাছ, আমি বলেছিলাম এর মাটি হালকা ময়েস্ট রাখতে হবে। তো আপনারা দেখছেন উপরের মাটি একদম কাঠ ফাটা, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি যদি এখন জল দিই, গাছটি কিন্তু মরে যাবে। তার কারণ আমি দেখাচ্ছি, দেখুন ভেতরে কিন্তু মাটি একদম ময়েস্ট, দেখতে পাচ্ছেন ভেতরের মাটি কিন্তু একদম ভেজা। তো আমি এটিকে পরশুদিন জল দিয়েছিলাম, কালকে আমাদের এখানে রোদ ওঠেনি, অতএব আজকে যে রোদটা উঠেছে তাতে শুধু ওপরের মাটিটা শুকিয়েছে, ভেতর অবধি কিন্তু মাটি এরকম ভেজাই রয়েছে। তো আপনারা কালারেই বুঝতে পারবেন যে ভেজা মাটি। তো আজকে আমি একে জল দেবো না। যখন আমি দেখব যে মাটিটা অনেকটা শুকিয়ে গেছে, যেমন দেখাচ্ছি, এটিও দেখুন ভেজা, ইম্পেশিয়েন্সের মাটি। আমি তুলছি, দেখুন, তো এটিও কিন্তু ভেজা। আমি এতেও আজকে জল দেবো না। এতে যদি আমি জল দিই তাহলে কিন্তু ওভার ওয়াটারিং হওয়ার চান্স প্রচণ্ড বেশি। তো জলটা আমি কখন দেব, তো দেখুন এটি আমার কেউ নাম গ্যাজানিয়া। তো এর দেখুন, এর মাটিটা আমি তুলছি, এটা হালকা ময়েস্ট, তো এটি আর একটু শুকোবে, তো এটিতেও আমি কালকে জল দেব। তো আমার কাছে মোটামুটি, যেহেতু আমি কালকে আমাদের এখানে রোদ ওঠেনি, তাই আমাদের এখানে আমাকে এখন জল আজকে দিতে হবে না মনে হচ্ছে। তো আমি, হ্যাঁ এইটা দেখুন ক্যালাঞ্চো, তো আমি ক্যালাঞ্চোর মাটিটা খুঁড়ে দেখাচ্ছি। এ দেখুন ভেতর অবধি কিন্তু মাটি একদম শুকনো, দেখুন ভেতর অবধি মাটি কিন্তু শুকনো, একদম শুকনো, কোনো মাটিতে রঙেরও ফারাক আপনারা দেখতে পাবেন না। তো আজকে আমি ক্যালাঞ্চোতে জল দেবো, এরমভাবে আমাদের বুঝে নিতে হবে। তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন। তো তেমনভাবে আমি এই গাছটিকে দেখাচ্ছি, কারণ এইটা তো দেখলাম মাটিটা অনেক শুকনো। তো দেখতে পাচ্ছেন আমি এটা তুলছি মাটিটা, দেখুন এটা আমার বেগুনিয়া। তো এর এমনি একটুখানি ময়েশ্চার চাই, কিন্তু বেশি জল দিলে অবশ্যই এটি আগে রুট রট করবে। তো আপনারা দেখুন এই মাটিটা একদম শুকনো। তো আমি আজকে একে জল দেবো, এরমভাবে আপনাদের বুঝতে হবে। আর যদি আপনারা এরমভাবে বুঝে জল দেন তাহলে আপনাদের গাছ কোনোদিন ওভার ওয়াটারিংয়ের চোটে মরবে না। অন্য কারণে মরতেই পারে, পোকালোকা খেয়ে, পোকা টোকা খেয়ে, বা এই আমার মতো কাঠবেলি যদি খেয়ে নেয় তাহলে তো এইগুলো তো হবে, ওভার ওয়াটারিংয়ের চোটে মরবে না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই সিনেরিয়ার মাটি, এটিও ময়েস্ট। তো সব সময় এরকম ময়েশ্চার সবসময় মেনটেন করে রাখতে হবে, এটাই হচ্ছে জলের নিয়ম এই এই গাছগুলির ক্ষেত্রে। হালকা ময়েস্ট সবসময় গাছটিকে থাকতে, মাটিটাকে থাকতে হবে। তো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।